নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাড়ি বুড়ো বুট। বাড়িখানি ভারী ভালো লাগলো, চারিধারে বাগান, যদিও ফুল গাছের চেয়ে বড় বড় গাছই বেশি। টেনিস খেলার জমি, মাঝে মাঝে শ্বেতপাথরের বেদি, একটা ছোট বাহারি ফোয়ারা, এখানে ওখানে লাল কাকর বিছানো পথ, দোতলা বাড়ি, একেবারে হাল ফ্যাশনের না হলেও সেকেলে নয়। বাড়ির জানলায় বা দেওয়ালে প্রাচীনতার কোনো চিহ্নই নেই, কোথাও ফাট ধরেনি, কোথাও অশ্বত বট এসে জোর করে জুড়ে বসেনি, কিন্তু তবু মনে হল বাড়িখানি যেন রহস্যময়। ভাবলাম বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের জন্য একটা ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যের আবহ গড়ে উঠেছে। আমার পক্ষে এও এক আকর্ষণ, আমি রহস্য ভালোবাসি, রহস্যের মধ্যে থাকে রোমান্সের গন্ধ। সাঁওতাল পরগনার একটা জায়গা, স্ত্রী এবং ছেলে মেয়েদের বায়ু পরিবর্তনের দরকার, ডাক্তারের মতে এ জায়গাটা নাকি অত্যন্ত স্বাস্থ্যকর। বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনের মতন একটা বাড়ি খুঁজে নিতে, আজকে ট্রেনেই কলকাতা ফিরব। খানিক ডাকাডাকির পর বাগানের ভিতর থেকে একটা লোক বেরিয়ে এলো, তার চেহারা না মালি না দারবান না ভদ্র বা ইতর লোকের মতো। তার বয়স 80 হতে পারে, 100 হতে পারে। তার মাথায় ধবধবে সাদা এলোমেলো লম্বা লম্বা চুল, তার কোমর এমন ভাঙা যে হাড় চিরচিরে দেহের উপর অংশ একেবারে দুমড়ে পড়েছে, কিন্তু হাতের লাঠি ঠকঠকিয়ে সে এত তাড়াতাড়ি এগিয়ে এলো যে তার অসম্ভব ক্ষিপ্রতা দেখে বিস্মিত হলুম। সে জিজ্ঞেস করল, আপনারা কি চান? বাড়ির ফটকের উপর লেখা রয়েছে টু লেট, আমরা এই বাড়িখানা ভাড়া নিতে চাই। লোকটা হঠাৎ মুখ তুলে তাকালো, সে এতক্ষণ মাথা হেঁট করেছিল বলে তার চোখ দেখতে পায়নি, এখনো দেখতে পেলুম না, কারণ তার চোখ দুটো এমনই অস্বাভাবিকভাবে কোটরগত যে প্রথম দৃষ্টিতে তাদের আবিষ্কার করাই যায় না, মনে হয় লোকটা বুঝি অন্ধ। কিন্তু তারপর লক্ষ্য করে দেখলাম দুটো কোটরের ভিতর দিকে কে যেন চকচক করছে, দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই দীপশিখার ইঙ্গিত। লোকটা আবার মুখ নামিয়ে ফেলে থেমে থেমে বলল, ভাড়া নিতে চান, এই বাড়ি ভাড়া নিতে চান, বেশ, বাড়িখানা আমাদের পছন্দ হয়েছে, এ বাড়ির মালিক কে? বাড়ির এখনকার মালিক থাকেন বিলেতে, আগেকার মালিক কোথায় থাকেন কেউ জানে না। তাহলে ভাড়া দেব কাকে? আমাকে। কত ভাড়া? সেটা ঠিক করবেন আপনারাই। রহস্যময় বাড়ি, রহস্যময় বৃদ্ধ, এবং তার কথাগুলোও কম রহস্যময় নয়। মনে হলো রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে, এতটা ভালো নয়। কি বলবো ভাবছি, হঠাৎ গায়ে পড়ল এক ফোঁটা জল। চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে আমাদের অজান্তেই আকাশে হয়েছে মেঘের সঞ্চার। বুড়ো বলল, বৃষ্টি আসছে, আপনারা একটু ভিতরে গিয়ে দাঁড়াবেন, চলুন। বুড়োর পিছনে পিছনে বাড়ির নিচের তলায় বারান্দায় গিয়ে দাঁড়ালাম। ঝমঝম করে বৃষ্টি নামল। প্রকাশ আমার দিকে ফিরে বলল, বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল আগে বাড়ির উপরকার ঘরগুলো একবার দেখে আসি। বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্ব মুখে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাকলুম, সে যেন শুনতেই পেল না। খানিক পরে হঠাৎ বলল, ঘড়িতে কটা বেজেছে? হাত ঘড়ির দিকে দৃষ্টিপাত করে বললুম, এখন 5:30। বুড়ো যেন শীতার্ত কণ্ঠে কাঁপতে কাঁপতে বলল, আ
আকাশে মেঘ আরো জমে উঠছে, অন্ধকারে সন্ধ্যা নামবে তাড়াতাড়ি, এ বৃষ্টি সন্ধ্যার পরেও পড়বে। না পড়তেও পারে। না না, এ বৃষ্টি এখন থামবে না, হয়তো আজ সারা রাত ধরেই পড়বে, আমি মেঘ দেখেই বুঝতে পারি। প্রকাশ পড়ল, কি সর্বনাশ! তাহলে আমরা স্টেশনে যাব কি করে? আজই তো আমাদের কলকাতায় ফেরবার কথা। বুড়ো ঘাড় নাড়তে নাড়তে বলল, এ বৃষ্টি আজ আর থামবে না, আজ আর থামবে না, পাহাড়ে নদী ফুলে উঠবে, মাঠ ভেসে যাবে, পথ ডুবে যাবে, পালাতে চান তো এখনই পালান, সন্ধ্যার পরে রাত আসবে, ঝড় উঠবে, বন কাঁদবে, এ বৃষ্টি আজ আর থামবে না, এখনো সময় আছে, এখনই পালিয়ে যান। বুড়োর কথাবার্তার ধরন দেখে রাগ হলো, বিরক্ত কণ্ঠে বললুম, ঠাট্টা রাখো, শোনো, এবারই আজ থেকে আমি ভাড়া নিচ্ছি, বৃষ্টি না থামে আজ আমরা এইখানে রাত কাটাবো, কত টাকা দিতে হবে বলো। বুড়ো আবার মুখ তুলল, আবার দেখলাম তার চক্ষু কোটরগত দুই দীপশিখার ঝিলিক, দন্তহীন মুখ ব্যাধান করে নীরব হাসি হেসে সে বলল, আজ রাতে এখানে থাকবেন, থাকতে পারবেন? কেন পারবো না? বাড়ির আগেকার মালিক আজ রাতে এখানে আসবেন, তিনি কোথায় থাকেন কেউ তা জানে না, কিন্তু বৃষ্টির রাতে ঠিক এখানে বেড়াতে আসেন, তাকে দেখলে মানুষ খুশি হয় না, দোতলার হল ঘর তাঁর জন্যই খোলা থাকে, এক বৃষ্টির রাতে ও ঘরে একটা কাণ্ড হয়েছিল। কি হয়েছিল? রক্তাক্ত কাণ্ড। সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন, তখন ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে, হাতে তার বন্দুক, পরনে তার শিকারের পোশাক, তারপর, না না, সেসব কথা আপনাদের আর শুনে কাজ নেই, কিন্তু সেই দিন থেকে এবারই খালি, এবারই কেউ ভাড়া নিতে চায় না। আমি হো হো করে হেসে উঠলাম, তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো যে যা তা বলে ভয় দেখাতে চাও? বেশ, তবে তোমরা থাকো, আমি চললুম, কিন্তু সাবধান সাবধান সাবধান। বলতে বলতে বুড়ো লাঠি ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্র পদে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল। প্রকাশ বলল, পাগল যত সব। আমি বললুম, পাগল নয় পাজি, বুড়োর হয়তো ইচ্ছা নয় আর কেউ এবাড়ি ভাড়া নেয়, সে একলাই এখানে রাজত্ব করতে চায়, কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানো আছে তখন আমাদের আর ভাবনা কি, চল একবার দোতলার ঘরগুলো দেখে আসি। দোতলার বারান্দায় উঠে দাঁড়ালাম, সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়, আরো পুরু আরো কালো হয়ে উঠেছে আকাশের মেঘ, আরো জোরে আরো ঘন ধারায় পড়ছে বৃষ্টি, ঝমঝম ঝমঝম। সন্ধ্যার আগেই দ্রুত নেমে আসছে সন্ধ্যার অন্ধকার, দূরের ছোট ছোট পাহাড়গুলো ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে, দুই কূল ভাসানো নদীর ছবি আঁকা, জল থই থই করা প্রান্তরের মাঝে মাঝে বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলমল করছে ঝোড়ো বাতাসের দীর্ঘশ্বাসে। প্রকাশ বিষণ্ন স্বরে বলল, বুড়োর একটা কথা কিন্তু ঠিক, আজ এইখানেই বন্দি হতে হবে। যা বলেছিস, উপায় নেই। কিন্তু খাবি কি? আকাশের জল। আর শোয়া? পিছন ফিরে ওই হলঘরটা দেখ, ওর তিনটে দরজাই খোলা, এখনো যেটুকু আলো আছে তাতে দেখা যাচ্ছে ঘরের ভিতরে রয়েছে বড় বড় সোফা, কৌচ আর চেয়ার, দেওয়ালের গায়ে রয়েছে সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত মস্ত ছবি আর আয়না, মেঝের উপরে কার্পেট পাতা, আশ্চর্য এই এমন সাজানো বাড়ি খালি পড়ে আছে। প্রকাশ সন্দেহ ভরা কণ্ঠে বলল,
তবে কি বুড়োর কথা মিথ্যে নয়? এখানে কি ভূতের বাড়ি খেপেছ? তা মানলে বলতে হয় এবাড়ির আসল ভূত হচ্ছে ওই বুড়োই। বিচিত্র কি, বুড়োর মতন চেহারা আমি কোনো মানুষেরই দেখিনি। আচম্বিতে কানে এলো অপূর্ব এক সঙ্গীত। হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে যেন কোনো মেয়ে, রবীন্দ্রনাথের গান, গায়িকার গলা চমৎকার। সবিস্ময়ে দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ ধরে সেই গান শুনলাম। আকাশে বেড়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্র ও উন্মত্ত বজ্রের চিৎকার। ঘরে বাইরে কোথাও আর চোখ চলে না। আমি বললাম, এ গান আসছে কোথা থেকে? ওই হল ঘরের ভিতর থেকে। বিদেশে আসছি বলে সঙ্গে টর্চ আনতে ভুলিনি। টর্চটা জেলে দুজনেই হল ঘরের ভিতরে ঢুকলাম। সব আসন খালি। ঘরের ভিতর একটা অর্গান রয়েছে, তার সামনেও কেউ নেই। প্রকাশ তবু জোর করেই বলল, যে গাইছে সে এই ঘরেই আছে। আমি বললাম, অসম্ভব, অন্য কোনো ঘরে কেউ গান গাইছে। না না, গান হচ্ছে এখানেই, যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু আমি তার উপস্থিতি অনুভব করতে পাচ্ছি। আমার মনে হচ্ছে এ ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া। উফ, কি ঠান্ডা! এ মানুষের ঘর নয় বন্ধু, এ হচ্ছে মরার ঘর। আমরা তাড়াতাড়ি আবার বাইরে গিয়ে দাঁড়ালাম। প্রকাশের কথা মিথ্যে নয়, ঘরের চেয়ে বাইরেটা বেশ গরম, অথচ ঝোড়ো হাওয়ার তোড়ে সেখানে এসে পড়েছিল শীতল বৃষ্টিধারা। অবাক হয়ে এর কারণ বোঝবার চেষ্টা করছি, এমন সময় কানে এলো আরেকটা নতুন শব্দ। গটগট করে কার ভারী জুতোর আওয়াজ হচ্ছে। প্রকাশ বিস্মিত স্বরে বলল, সিঁড়ি দিয়ে কে উপরে উঠছে? এ তো বুড়োর পায়ের শব্দ নয়? আমি বললাম, বুড়ো মিছে কথা বলেছে, এ বাড়ি নিশ্চয়ই খালি নয়, কে গান গায়, কে ওপরে ওঠে? সিঁড়ির দিকে টর্চের আলো ফেলে অপেক্ষা করতে লাগলাম। সিঁড়ির ধাপগুলো শব্দিত করে উপরের বারান্দায় এসে স্থির রইল একজোড়া শিকারী বুট, যা পড়লে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারলাম না, মানুষ নেই, অথচ একজোড়া শিকারী বুট ওপরে এসে উঠল জ্যান্ত জীবের মতো। মন বলল, ওই দৃশ্যমান বুট পড়ে আছে কোনো অদৃশ্য দেহ, এবং বারান্দায় হঠাৎ আজ দুই অনাহূত অতিথি দেখে সে থমকে দাঁড়িয়ে পড়েছে সবিস্ময়ে। প্রকাশ অস্ফুট স্বরে বলল, শিকারী বুট, বুড়োও বলেছিল বৃষ্টির রাতে বাড়ির মালিক এসেছিল শিকারির পোশাক পরে। আমি উত্তর দেবার আগেই বুট জুতো জোড়া যেন কোনো বেজাই ভারী দেহের চাপ নিয়ে আবার গটগট শব্দে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগলো আমাদের দিকেই। আমরা মহা আতঙ্কে পিছু হটতে লাগলাম পায়ে পায়ে। আমাদের দৃষ্টি স্তম্ভিত, হৃৎপিণ্ড করছে ধরফর। হলঘরের তৃতীয় দরজার কাছে এসে বুট জুতো জোড়া আবার থেমে পড়ল ক্ষণিকের জন্য, কিন্তু তারপরেই সব এগে প্রবেশ করল ঘরের ভিতরে। গানের স্বর থেমে গেল, সঙ্গে সঙ্গে শুনলাম গুড়ুম করে বন্দুকের শব্দ ও তীব্র এক আর্তনাদ। আমরা পাগলের মতো দৌড়ে এক এক লাফে সিঁড়ির তিন চারটে করে ধাপ পেরিয়ে নিচে নেমেই দেখি, সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত বুড়োর ভাঙা দুমড়ে পড়া মূর্তি। সে একবার মুখ তুলে আমাদের পানে তাকালো। টর্চের আলোতে তার চক্ষু কোটরের খুব ভেতরে জ্বলে উঠল দুটো আগুনের কণা। খিলখিল করে হেসে বুড়ো খনখনে গলায় বলে উঠল, মালিকের সঙ্গে দেখা হলো? মালিকের সঙ্গে দেখা হলো? মালিক কি বললে, বাড়ি ভাড়া নেবে নাকি? দৌড়াতে দৌড়াতে বাগান পার হয়ে যখন বাইরে এসে পড়লাম, তখনও সেই ভয়াবহ বুড়োর অপার্থিব হাসির শব্দ থামেনি। এতক্ষণ
শুনছিলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাড়ি বুড়ো বুট। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এর পরে আমি কোন গল্প পাঠ করে আপনাদের শোনাবো তা অবশ্যই আমায় জানাবেন কমেন্টে। আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।